মুসল্লিদের সমাগম বেশি হয় একদিন আগেই অর্থাৎ আজ বিকেল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে নির্ধারিত সময় রবিবারে হবে আখেরি মোনাজাত। তীব্র শীতকে উপেক্ষা করে গেল কয়েকদিন ধরে টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দানে আসতে শুরু করে মুসল্লিরা। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলামকে সাথে নিয়ে জুলহাস কবরের রিপোর্ট। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু বিশ্ব ইজতেমা। মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ এই জমায়েতের যোগ দিতে গেল কয়েকদিন ধরেই সারা পৃথিবী থেকে রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আসতে শুরু করেন মুসল্লিরা। দুই পর্বের ইজতেমার প্রথম পর্বে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইজতেমা ময়দানে অতিরিক্ত মুসল্লির সমাগমের কারণে বৃহস্পতিবার বাদ জোহর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় মূল কার্যক্রম। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে ইজতেমা আয়োজক কমিটি। বাঁশের খুঁটি ও চটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রায় 160 একর মাঠ। তাবলিগ জামাতের মুসল্লি ছাড়াও ঢাকা, টঙ্গী, গাজীপুর ও এর আশপাশের এলাকা থেকে মাওলানা জুবায়েরের অনুসারীরা সমবেত হয়েছেন। মাঠে জায়গা না হওয়ায় রাস্তার পাশে তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন অনেকেই। আমরা যেন জান্নাতে যাইতে পারি, জান্নাতের রাস্তাটা আরো সহজ করার জন্য আমরা এখানে আছি। আমরা ইজতেমার মাঠে আসছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আমরা যে ইজতেমাতে যারা সামনে ভালোভাবে চলতে পারি সেজন্য আসছি। বিদেশি মেহমানদের জন্য এবারও রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও র‍্যাব সহ সাদা পোশাকে কয়েক হাজার সদস্য নিয়োজিত রয়েছেন ইজতেমার নিরাপত্তায়। শীতের মধ্যে যদি আমরা আসি তাহলে আমাদের সবার বেশি দিবেন, একমাত্র আল্লাহ তাআলা রেজামন্দি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তরিকা কিভাবে চলতে পারবো এই জন্য আমরা এখানে আসছি। সারা দুনিয়ার উম্মত কিভাবে ইসলাম হয়ে যায়, কিভাবে দিন পায় আল্লাহ। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজতেমার আগত মুসল্লিদের বিনামূল্যে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে 18টি বিশেষায়িত বেড উপহার দেন, যেখানে মুসল্লিরা সেবা নিতে পারবেন। এবছর দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন 15 জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীদের 20 জানুয়ারি শুরু হয়ে 22 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার এই আসর। জুলহাস কবির, আরটিভি, টঙ্গী, গাজীপুর।